ও ম্যাডাম, আমি কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম আপনার টাকার গরমটা মিথ্যে করে দেব। আরো বলেছিলাম আপনার কুকুর কেনার লাখ টাকা জোগাড় করার চেয়ে এই হাত পেতে পেটের ভাতের জন্য এক টাকা জোগাড় করা অনেক পরিশ্রমের কাজ। আরে ও খালা, এদিকে আসো। আইতাছি বাজান। ম্যাডামরা একটু ভালো করে সাজায় দাও। যাও মা, এই কাপড়ে তোমার কেউ ভিক্ষা দিব না, পাগল কইব। আহো কাপড়টা পাল্টায়। যাও ম্যাডাম, যাও। থালাটা ধরেন ম্যাডাম। আরে ধরেন ধরেন। কি হইল মা, থালাটা ধরো। শাট আপ। থালাটা ধরেন ধরেন। বড়ই সুন্দর। এবার যান, লক্ষ্মীর মতো ভিক্ষা শুরু করে যান। আরে যা না ভাই, একটা টাকা ভিক্ষা দেবেন ভাই? পঞ্চাশ পয়সা দিলেন, একটা টাকাও দিলেন না। ভালোই দিছি, পঞ্চাশ পয়সা পছন্দ হয় না? যাবা তাদের ঘর। ভাই আল্লাহর রাস্তায় একটা টাকা ভিক্ষা দেবেন? জিনিসটা তো খুব সুন্দর। না এমন যুবতী মাইয়ারাও রাস্তায় আইয়া ভিক্ষা করে, কোন জামানায় আইয়া পড়লাম? আগে বাসায় লও, আজকে তোমার চরিত্র ওয়াশ করুম। ওই বেটা তুমি হাসো কেন? রং তামাশা দেখতেছো? গাড়ি চালাও। চাচা, চাচা একটু টাকা দিবেন। বুড়া খটাস, স্টুপিড। এইবার বসবে, শরীরে তেল পাইয়া পড়বে। ও ম্যাডাম, আরে এদিকে আসেন। হয়েছে হয়েছে, আসেন আসেন আসেন। দেখি মাত্র এই কয়টা টাকা ম্যাডাম? এই কয়টা টাকা ভিক্ষা করতে কত সময় লেগেছে দেখেছেন? দুই ঘন্টারও বেশি। এখন কি বুঝতে পেরেছেন ম্যাডাম, আমি আপনার কাছ থেকে দালালির ফিস নেবার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাইনি, নিয়ে গিয়েছিলাম ওই অসহায় ছেলেটির কষ্ট বোঝানোর জন্য। শুনুন ম্যাডাম, প্রাচুর্যের উপরতলায় দাঁড়িয়ে নিচের তলার গরিব মানুষগুলোকে ছোট চোখে দেখবেন না। ধনীর সুখের পাশাপাশি গরিবের দুঃখটাকে বোঝানোর জন্য আমি আপনার সাথে যে ব্যবহার করেছি তার জন্য আমি সত্যি দুঃখিত। মামুনি মামুনি, আমি তোমাকে উদ্ধার করার জন্য সানিকে নিয়ে এসেছি। চৈতি, শুধু একবার বল তোকে এই অবস্থা করার জন্য তোর সামনে ওকে কি শাস্তি দিলে খুশি হবি? কিছুই করতে হবে না। কিছু করতে হবে না? কি বলছিস তুই? এইসব ছোট লোকদের পোস্ট এক সময় এরা মাথার উপরে উঠে বসবে, তখন শত চেষ্টা করেও নামাতে পারবি না। সানি চুপ কর, যদি আমার জন্য কিছু করতে চাস তাহলে আমাকে বাড়ি পৌঁছে দে। আমাকে নিয়ে চল। তোর চেহারাটা আমি খুব ভালো করে চিনে রাখলাম। চৈতি তোকে ক্ষমা করলো, আমি তোকে ক্ষমা করব না। বড় ভাই, মোগো দেশে একটা কথা আছে, আগের হাল যেদিক যায় পিসের হালও এদিকই যায়। বুঝা বুঝাইতে চাইছি, বুঝতে পারছেন? আবার সাইয়ে রয়েছেন কে? Thank you.
মোটেই ক্ষমা করা যাবে না ওকে পুলিশ দিয়ে ধরতে হবে আসামি করে আদালতে তুলতে হবে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে আমার বাবা উকিল ছিল আমি জানি নারী নির্যাতন অপহরণের মামলা কম করে হলো সাত বছরের জেল ষাট বছরে ষাট বছর না সাত বছর সাত বছর কেন ওর সাত দিনও জেল হোক আমি তা চাই না জানি আমার মুখে আমার শত্রু সম্পর্কে কথা শুনে তোমরা কম বেশি সবাই অবাক হয়েছ অবাক হওয়ার মতো কথা বললে অবাক হব না আসলে তাই এরপর যদি বলি ও শত্রু থেকে আমার বন্ধু হয়েছে তাহলে নিশ্চয় আরো অবাক হবে তাই না তোকে আমি অনেকদিন ধরে চিনি জানি তুই চৈতি চৌধুরী এই অপমান তুই কোন রকমে হজম করতে পারিস না শুন শুন তোর ধারণাটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করানোর আগ পর্যন্ত ঠিক ছিল কিন্তু কিন্তু যখন বুঝতে পারলাম এক টাকা ভিক্ষার জন্য সামান্য এক টাকা ভিক্ষার জন্য অনেক কাকুতি মিনতি করতে হয় যখন বুঝলাম একটা টাকা ভিক্ষা পেতে দশ বার বিশ বার হাত পাততে হয় তখন তখন আমার সুখের সাথে গরিবের দুঃখটাকে তুলনা করতে গিয়ে হঠাৎ করে বদলে গেলাম এই যে তোমাকে পেয়ে গেছি বলো তুমি আমার ভাগ্নিটাকে কি করেছো তুমি মনে করো না তোমাকে আমি ছেড়ে দেবো তোমার কারণে আমার ভাগ্নিটা পাগলামি শুরু করেছে আমাদের ভালো মেয়েটাকে তুমি পাগল বানিয়ে দিয়েছো কি যাতা বলছেন আমি পাগল করেছি মানে ও বিশ্বাস হচ্ছে না না মনে করেছো আমি তোমার সাথে ইয়ারকি মারছি চল আমার সাথে নিজের চোখে আমার ভাগ্নির পাগলামিটা দেখবে আফা আপনি খাইয়ালন গতকাল থেকে আপনি এক ফোঁটা পানিও খান নাই চৈতি মা বলছিলাম কি চোরের উপর রাগ করে ভাত না খাওয়া কি ঠিক হচ্ছে আমি চোরের উপর রাগ করছি না মামি এবার আমি সব দিক দিয়ে নিজেকে বদলাতে চাই তাই বলে অফিস ব্যবসা সবকিছু বাদ দিয়ে না খেয়ে খেয়ে তুই তো নিজের চেহারাটা কি করেছিস একবার আয়নায় চেয়ে দেখ দেখো তোমার জন্য মেয়েটা মানসিক রোগী হয়ে গেছে বলো তোমার কাছে কি অন্যায় করেছিল আমি ওর মা তোমার সাথে ইকবাল যে ব্যবহার করেছে তা আমি শুনেছি আমি তোমার মামার কথা শুনে বুঝতে পেরেছি তুমি মানসিকভাবে আঘাত পেয়েছ তাই তো ইকবালকে নিয়ে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে তুমি ওকে ক্ষমা করেছি এ কি করছেন আপনি মায়ের হাত হলো আশীর্বাদের হাত এ হাত ক্ষমা চাইবার নয় আমার মামার কথা বিশ্বাস করবার দরকার নেই আমি বলছি আপনার ছেলের সাথে প্রথম দেখা হওয়াটাই ছিল আমার জীবনের পরশপাথরের ছোঁয়া যে পরশপাথরের স্পর্শে আমি নিজেকে বদলে ফেলেছি সেই সন্তানের জন্য মাকে ক্ষমা চাইতে হয় না বরং সেই সন্তানের অহংকারে অহংকার করতে হয় তাই তো বলছি এমন সন্তান যে গর্ভে ধারণ করে সে তো রত্নগর্ভে মা সে মাকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয় আমি বেঁচে থাকো মা কে কাকে হারাতে চায় সে কথাটা আমি শুনতে চাই না আমার একটাই কথা আমি হারতে চাই না চৈতিকে বউ করে পাবার জন্য সে কবে থেকে স্বপ্ন দেখা শুরু করেছি তার নিজেরই মনে নেই তুমি যেমন চৈতিকে বউ করার স্বপ্ন দেখছো ঠিক তেমনি তোমার কথা মতো
আমিও চৈতির বাড়িটা পাওয়ার স্বপ্ন দেখছি। তাই তোমার স্বপ্ন মিথ্যা হওয়া মানে আমার স্বপ্ন মিথ্যে হওয়া। ভাগ্নে, এক কাজ করা যায় না, ওই এইবারে চোখ দুটো অন্ধ করে দাও, যাতে তোমার স্বপ্নটা ও দেখতে না পায়। ওয়েট এন্ড সি মামা, ওয়েট এন্ড সি, সময় বুঝে আমি সব ব্যবস্থা নেব। চৈতি যদি ইকবালকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে ইকবালকে এই পৃথিবী ছাড়তে হবে, আর চৈতি পৌঁছে যে আমার ঘরেই আসবে। কাজু, সকালবেলা এত সাজছিস কেন? সাজগোজ কমিয়ে রান্নাঘরে আয়, খেয়ে নিবি। তুমি যাও তো মা, আমি পরে খাবো। আচ্ছা।
तुम्हारे